নুপুর তুমি এটা কি কইলে? না নুপুর, তোমার কসম তুমি ফিরিয়ে নাও। আমি আজ থেকে 6 মাস মার খাইতে রাজি। এই রাখালের বাচ্চা, এত বড় সাহস তোর! আজকে আজকে অবু তোর জীবনের শেষ দিন, আর তোর এত বড় সাহস! আমি তোর কোনো কথাই শুনতে চাই না। সামান্য আমার বাড়ির চাকর হইয়া সে আমার মেয়ের দিকে হাত বাড়ায়, আমি ওর হাত দুইটা কেটে দিমু। আর আমি দুনিয়াতে বাইসা থাকতে পারিম না, ওর কারণে আমি সমাজে কোথাও মুখ দেখাইতে পারতাছি না। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। না বাজান, না আমি ওর কোনো দোষ নাই বাজান, সব দোষ আমার। আমি বাজান বাজান তুমি ওরে সাইরা দাও বাজান, আমি তোমার পায়ে ধরে বাজান তুমি ওরে সাইরা দাও বাজান বাজান, ওরে মারতে না করে বাজান বাজান বাজান, কিছু কর না বাজান। আজ থেকে প্রতিদিন 6 মাস ওর মার খেতে হবে। এতে যদি পালিয়ে যায় তাহলে বুঝবো তোর ভালোবাসে না, আর যদি 6 মাস মার খায় তারপর বুঝবো তোর ভালোবাসে, তারপর ওর কাছে তোর বেদিন। ওর কারণে আমি সমাজে কোথাও মুখে দেখাতে পারি না। সামান্য আমার বাড়ির চাকর হয়ে আমার মেয়ের দিকে হাত বাড়াইছে, এত বড় সাহস ওর! ওর তো কোনো দোষ নাই বাজান, সব দোষ তো আমার বাজান। মারতে হয় তুমি আমারে মারো, ওরে মাইরো না বাজান। আমি তোর কোনো কথাই শুনতে চাই না, আমি যা বলছি আমার শর্তটা পালন করতে হবে। মালিক, আমি আপনার শর্তে রাজি। আমি আজ থেকে 6 মাস মার খাইতে রাজি। আপনি মারতে পারেন, তুমি আমার কোনো চিন্তা করো না, চিন্তা করো না। আমাদের আল্লাহ আছে না, তুমি চিন্তা করো না। আব্বা জান, আপনি হুকুম করেন, আজকে ওকে আমি শেষ করে দেব। যা কাজ কর আমার সাথে। ওই ছোট, ওকে ধর। আরে তুই আমার বাড়ির রাখাল হয়ে তুই আমার ছোট বোনের সাথে প্রেম করিস, আজ তোকে আমি মেরে ফেলবো। আরে ফকিন্নি তুই চলে যা, তোর ছোট ভাই আমার ছোট বোনের সাথে প্রেম করে, তোরা হলো ছোট লোকের বাচ্চা। এই ওকে ছেড়ে দে, এই ছোট চলে আস, আজকের মতো ওকে ছেড়ে দে, কালকে ওকে দেখবো। আয় ছোট।
তুই হইছিস আর মেন মেয়ে বুইলা যা, তুই বুইলা যা রে ভাই। কত বোঝালাম তো বুঝ মারলো না। তুমি একটা কাজ করো নয়ন, তুমি নিয়ে এসে পড়ো, মারে ফলাইব। আচ্ছা দেহি যদি বুঝ মানে যদি আহে তাহলে নিয়ে আনবি। বাবা আমাকে ডাকছেন কেন? শোন, আরে এমন ভাবে ছয় মাসের আগে যেন দুনিয়ার বুক থেকে সরে গেল, কিন্তু নূপুর কোনোভাবেই জানি কথা জানতে না পারে। ঠিক আছে বাবা। আমার সহ্য হয় না, তোমার আমার ভালোবাসার কসম দিলাম, তুমি আমার বাড়ি থেকে চলে যাও। নূপুর, তুমি এটা কি কইলে? না নূপুর, তোমার কসম তুমি ফিরে এনেও। আমি তো তোমার সারা বাসন করব। তুমি এখানে থাকলে ওরা তোমার মায়ের খাবে না, আর আমি বেঁচে থাকতে তোমার একে আমার চোখের সামনে মারব, এটা আমি সহ্য করতে পারবো না। নূপুর, আমাকে যদি মরতেও হয় আমি তাতেও রাজি, কিন্তু আমি তোমার সারা থাকতে পারবো না। নূপুর, তুমি বুঝতেছ না নয়ন, আমার বাবা ভাই ওরা তোমার বাঁচতে দেব না। তুমি চিন্তা করো না, আমার উপরে একা আছে না, তুমি তার উপর ভরসা রাখো। আমার কিচ্ছু হবো না, তুমি দেখো আমার কিচ্ছু হবো না, কিচ্ছু হবো না। বলো এই রাখালের বাচ্চা, এত বড় সাহস তোর? আজকে আজকে অবু তোর জীবনের শেষ দিন, আর তোর এত বড় সাহস? আমার সম্পদের লোভে তোর বাইরে যা, তুই আমার মেয়ের দিকে হাত বাড়াছিস, তোরেও আমি দুনিয়াতে বেঁচে থাকতে পারতাম না। আয় নূপুরে নিয়ে আয়। না, কারো অন্ত হবে না, আমি নূপুরে নিয়ে আসছি।
আরে না ওদের ভালোবাসার কাছে আমি হেরে গেছি আমি হেরে গেছি ওদের ভালোবাসার কাছে আমি হেরে গেছি আপনি কি কোনো জো সত্যি তোমার ভাই আমার মেয়ের ভালোবাসি তাই আজ এই শুভক্ষণে আমি আমি এই চার হাত আমি একাত্র করে দেব আমার মেয়ে এবং তোমার ভাই তুমি দেখে রাখবা আমার অগোচরে আমি ওদেরকে তোমার হাতে সঁপে দিলাম বাবা তুমি এটা কি করলা তোমার মাথা মোতা কি ঠিক আছে বাবা আমি যা করছি বুঝে শুনে করছি আমি যে আদর স্নেহ দিয়ে রুনুপুরকে মানুষ করেছি সে রাখাল হলেও সে আমার চেয়ে অনেক বেশি আদর স্নেহ যে তাকে ভালোবাসে তাই আমি যা ভালো মনে করেছি তাই আমি করেছি ঠিক আছে বাবা থাকো বেঁচে থাকো বেঁচে থাকো তুমি আজ থেকে আর আমার বাড়ি রাখাই আজ থেকে তুমি এই চেয়ারম্যান বাড়ি নিয়ে যাও তুমি জামাতা হিসেবে আমার কাছে থাকবে